ছোট বড় আমরা সকলেই মিল্কশেক খেতে খুব বেশি পছন্দ করি আর সেটা যদি হয় ঘরের বানানো তাহলে তো কোনো কথাই নেই আমি রাজি আমিন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিডি ফুড ফানে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কলা এবং খেজুরের মিল্কশেক এটা খেতে খুবই মজা সেই সাথে এটা অনেক স্বাস্থ্যসম্মত তো আর কথা না বাড়িয়ে শুরু করছি মিল্কশেকটি বানাতে লাগছে ঠান্ডা দুধ এক কাপ খেজুর দুটি এবং কলা একটি এখন একটি ব্লেন্ডারে আমি কলার খোসা ছাড়িয়ে এটাকে টুকরো করে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধ এখন দিয়ে দিচ্ছি খেজুর আমি খেজুরের বিচিটা ফেলে এটাকে ছোটো ছোট করে কেটে নিয়েছি এখন সব একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিব যতক্ষণ না একটা ভালো মিক্স তৈরি হচ্ছে হয়ে গেল ব্লেন্ড করা এখন একটি চামচের সাহায্যে দেখে নিতে হবে যে কলা এবং খেজুরটা ভালোভাবে মিশে গেছে কিনা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কলা এবং খেজুর কিন্তু দুধের সাথে খুব ভালোভাবে মিশে গেছে এখন এটাকে একটি গ্লাসের মধ্যে আমরা ঢেলে নিব দেখে বুঝতে পারছেন এটা কতটা ইয়ামি লাগছে কিন্তু এই ইয়ামি ড্রিঙ্কসটাকে আরও ইয়ামি বানানোর জন্য এর উপরে দিয়ে দিব কিছু খেজুর কুচি দেখলেন তো কত সহজ আপনারা সবাই কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলের সকল আপডেটগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করতে একদম না তো আজ এ পর্যন্তই সবাই খুব খুব ভালো থাকবেন